আবার কি নতুন করে যুদ্ধের দামামা? উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষা ভাবাচ্ছে গোটা বিশ্বকে। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাপান। দক্ষিণ কোরিয়া দাবি করেছে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে পূর্ব জলসীমায়। বিগত বেশ কিছুদিন ধরে অস্ত্র পরীক্ষা করে চলেছে কিম জং উনের উত্তর কোরিয়া। দেশের সীমা অতিক্রম করেছে ক্ষেপণাস্ত্র। জাপান সরকার মিয়াগি, ইয়ামাগাতা এবং নিগাতার বাসিন্দাদের নিরাপদ স্থানে লুকিয়ে পড়ার নির্দেশ জারি করেছে। এই মিসাইল লোকালয়ে এসে পড়তে পারে বলে আশঙ্কা করছে জাপান। বুধবার পিয়ংইয়ং 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, তার মধ্যে একটি গিয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার উপকূলে। পাল্টা সিওলও ক্ষেপণাস্ত্র ছুড়ে তার জবাব দেয়। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে জাপান। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।